সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসিনা আক্তার, সৃষ্টি সিনিয়র শিক্ষক, নবম এবং দশম শ্রেণী, প্রভাতী। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং আমাদের সকল কার্যক্রমের সাথে তোমরা সংযুক্ত রয়েছো এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো করছো এবং জুম ক্লাসগুলো করছো এবং আমাদের সকল কার্যক্রমের সঙ্গে তোমরা যুক্ত রয়েছো। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে ক্লাস করাবো, আমার পড়ানোর বিষয় হচ্ছে বিজ্ঞান এবং আমি আজকে দশম অধ্যায়ে রিভিশন ক্লাস নিব। তোমরা নিশ্চয়ই আমার দশম অধ্যায়ে ক্লাসগুলো সবাই করেছো এবং ইতিমধ্যে আমি কয়েকটি জুম ক্লাস নিয়েছি তোমাদের সাথে, সে জুম ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই করেছো এবং এই দশম অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, কারণ সামনে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা এবং পরীক্ষায় এই দশম অধ্যায়টি থাকবে। তো নিশ্চয়ই তোমরা ক্লাসটি করবে এবং যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাদের যে গ্রুপগুলো রয়েছে সে গ্রুপগুলোতে জানাতে পারবে। তো চলো আজকে চলে যাব, যেহেতু বলছি রিভিশন ক্লাস, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 214 থেকে 217 পৃষ্ঠা পর্যন্ত আমি তোমাদের এই ক্লাসে আলোচনা করব। তো দেখো, প্রথমেই টপিক হচ্ছে বল, জড়তা এবং নিউটনের গতিসূত্র। তো তোমরা নিশ্চয়ই এগুলোর সঙ্গে সবাই পরিচিত, তারপরেও আমি একটু রিভিশন ক্লাসে আলোচনা করে নিচ্ছি। যেমন অ্যাট ফার্স্ট আমি পড়াবো বল। বলটা তোমার প্রশ্ন আসতে পারে, বল বলতে কি বোঝায়? তো এটা খ নম্বর প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারবে। এবং যখন আসবে বল বলতে কি বোঝায়, তো আমরা এটা কিভাবে লিখব, যে বলটা হচ্ছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকেই মূলত আমরা কি বলবো বলো তো, তাকেই আমরা বলবো বল। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং আমি কিন্তু এটা বলেছি যে বইয়ে ছিল না, আমি লিখে দিয়েছিলাম জুম ক্লাসে, এবং তোমরা যারা জুম ক্লাসটা করো নাই তারা নিশ্চয়ই আমার ক্লাস দেখে কি করবে, লিখে নিবে। তো দেখো, এরপরে আমরা কি পড়বো, যে তোমার পড়বো জড়তা। তো জড়তাও প্রশ্ন আসতে পারে যে জড়তা বলতে আসলে কি বোঝায়, এবং জড়তার কিন্তু প্রকারভেদ রয়েছে, বলের প্রকারভেদ নেই কিন্তু জড়তার প্রকারভেদ রয়েছে। তো দেখো, প্রথমে আমরা আসলে জেনে নিব যে জড়তাটা বলতে কি বোঝায় বা জড়তার সংজ্ঞা। তো জড়তার সংজ্ঞাটা তোমরা বইয়ে পেয়ে যাবা, বইয়ে 214 পেজে যদি চলে যাও, 214 পেজে জড়তার সংজ্ঞাটা পেয়ে যাবা, যে বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়, বা বস্তু স্থির থাকলে সেটা স্থির থাকতে চায়, আর যদি গতিশীল থাকে তাহলে সেটা কি চায়, গতিশীল থাকতে চায়। বল প্রয়োগ না করা পর্যন্ত বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। এবং জড়তার কিন্তু আমি বলেছি যে জড়তার প্রকার ভেদ রয়েছে, জড়তা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা কি বলতো, মনে আছে ক্লাসে থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম বলো আর একটা কি, আর একটা হচ্ছে গতি জড়তা। তো জড়তা আমরা কয় ধরনের পেলাম, এটা কিন্তু একটা নৈবিত্তিক প্রশ্নও আসতে পারে যে জড়তা কয় ধরনের। তো জড়তা হচ্ছে দুই ধরনের, একটা স্থিতি জড়তা এবং একটা হচ্ছে গতি জড়তা। তো স্থিতি জড়তা কাকে বলে, গতিশীল বস্তু, গতিশীল বস্তুর যে স্থির থাকার যে প্রবণতা সেটাই হচ্ছে স্থিতি জড়তা, আর গতিশীল বস্তুর সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে গতি জড়তা। তার মানে হচ্ছে, যখন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যখন তুমি রাস্তায় সাইকেল চালাতে যাবে, সাইকেল নিয়ে যখন তুমি সাইকেলে বসে থাকবে সেটা হচ্ছে স্থিতি জড়তা, এবং যখন তুমি সাইকেলের উপর কি করবে, বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করার ফলে সাইকেলটা চলবে সেটা হচ্ছে গতি জড়তা। তো দেখো, আরেকটা এখানে প্রশ্ন পড়িয়েছিলাম তোমাদের, যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন, হেলে পড়ে কেন? আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে আমরা পড়েছিলাম যে যখন তোমার হচ্ছে যে বাস যখন থেমে থাকে তখন যাত্রীর শরীরও কিন্তু কি থাকে, যাত্রীর শরীরও হচ্ছে স্থির থাকে, কিন্তু হঠাৎ বাস চলতে শুরু করলে যাত্রীর শরীরও বাসে সিটে বসে থাকা অবস্থায় বাস সংলগ্ন যে অংশটা থাকে সেটা কি হয়, সেটা হচ্ছে তোমার গতিশীল হয়, কিন্তু শরীরের উপরের অংশ জড়তার জন্য কি থাকে, স্থির থাকে, আর এবং সেটা কি স্থির থাকতে চায়। বা তোমার হচ্ছে এ কারণে যখন তোমার হচ্ছে যে বাসটা ব্রেক করে তখন যাত্রীরা কি হয়, পিছনের দিকে হেলে পড়ে। তো এটা হচ্ছে কিসের কারণে, এটা হচ্ছে তোমার জড়তার কারণে। তো এটাও কিন্তু একটা জড়তার সংজ্ঞা, এবং এটা কিন্তু তোমার অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে পরীক্ষায়, যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পেছনের দিকে বা হচ্ছে তোমার হেলে পড়েন কেন। তো এরপরের টপিকটি হচ্ছে আমার, দেখো এরপরের টপিক হচ্ছে নিউটনের গতিসূত্র। তো আমাদের অ্যাট ফার্স্ট জানতে হবে যে নিউটনের গতিসূত্র
কাকে বলে, তাই না? তো নিউটনের গতিসূত্র হচ্ছে যে বিজ্ঞানী নিউটন বল সরি বল ভর জড়তা ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেছিলেন, এবং এই তিনটি সূত্রকেই আমরা কি বলবো, নিউটনের গতিসূত্র। তো প্রথম সূত্র আমরা জানি সবাই, যে প্রথম সূত্রটা হচ্ছে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে কি হবে, স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তোমরা নিশ্চয়ই প্রথম অংশটুকু বুঝতে পেরেছো যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তুটা স্থির থাকবে, কিন্তু দ্বিতীয় অংশটা নিয়ে নিশ্চয়ই একটু সমস্যা, যে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এটা আসলে কি, আসলে সমবেগে চলতে থাকা বস্তু যদি আমরা তার উপরে কোনো বল প্রয়োগ না করি বা বাধার সৃষ্টি না করি, তাহলে কিন্তু সেটা কি হবে বলতো, সেটা সমবেগে চলতেই থাকবে। এই হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। তো এরপরে আমি চলে যাব নিউটনের দ্বিতীয় সূত্র, এটা বইয়ে লেখা নাই, তোমরা একটু কষ্ট করে ক্লাসটি দেখে তোমরা লিখে ফেলবে, এবং আমি যখন জুম ক্লাস করিয়েছিলাম তখন আমি বলেছিলাম লিখে নেওয়ার জন্য। তো দেখো এরপরে আমি চলে আসব দ্বিতীয় সূত্রে। তো দ্বিতীয় সূত্রটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর প্রযুক্ত বলে সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হচ্ছে ঘটে। তো তার আগে আমাকে আসলে একটু জানতে হবে যে আসলে ভরবেগটা কি। আচ্ছা, ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফলটাকে আমরা কি বলি, ভরবেগ বলি। তো যদি এখানে কিন্তু সংজ্ঞা হতে পারে যে ভরবেগ কাকে বলে, তো তখন আমরা কি বলবো, আমরা বলবো যে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলটাই হচ্ছে মূলত ভরবেগ। তো আমি একটু বোর্ডে চলে যাব, দেখো ভরবেগ হচ্ছে, ভরবেগ সমান আমরা লিখব যে ভরবেগ, ভরবেগ সমান হচ্ছে ভর ইনটু বেগ। তো এখানে ভরবেগকে আমরা প্রকাশ করব বড় পি দ্বারা, এবং কোনো বস্তুর ভরকে প্রকাশ করব এম দ্বারা, এবং বেগকে প্রকাশ করব ভি দ্বারা। তো এখানে এই হচ্ছে ভরবেগ। তো এই হচ্ছে নিউটনের কি, নিউটনের দ্বিতীয় সূত্র চলে গেল, এবং নিউটনের তৃতীয় সূত্রে আমরা চলে যাব যে প্রত্যেক ক্রিয়ারও একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা তোমরা নিশ্চয়ই কথাটির সঙ্গে সবাই পরিচিত, এটাই হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্র। কারণ ক্লাসে অনেক ক্ষেত্রেই আমরা বলে থাকি যে প্রত্যেক ক্রিয়ারও একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু আমরা এমনি এমনি বলি না, এটা নিউটনের গতির কি, তৃতীয় সূত্র। তো এই হচ্ছে আমাদের নিউটনের গতির তিনটা সূত্র আমরা শিখে ফেললাম। তো আমরা ভরবেগ জানলাম, কিন্তু আমাদের ত্বরণটা সম্পর্কে একটু জানতে হবে যে ত্বরণটা আসলে কি। আচ্ছা, তো ত্বরণ হচ্ছে সময়ের সাথে বস্তুর অসম্বেগের যে পরিবর্তনের হার সেটাকেই আমরা কি বলবো, ত্বরণ বলবো। এবং ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ত্বরণকে আমরা প্রকাশ করি এ দ্বারা। তো আমরা একটু বোর্ডে চলে যাই, ত্বরণ সমান সমান আমরা লিখে ফেলবো যে আসলে তোমার ত্বরণটা আসলে ত্বরণ কি। তো ত্বরণকে আমরা প্রকাশ করি এ দ্বারা, ত্বরণ এ সমান সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে তোমার এ হচ্ছে ত্বরণ, আর ভি হচ্ছে তোমার শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, টি হচ্ছে সময়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বাসায় বসে নিয়মিত পড়াশোনা করবে, এবং আমাদের সকল কার্যক্রমের সাথে তোমরা সংযুক্ত থাকবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।